টাকা আপনার দুই লাখ চল্লিশ হাজার বয়স কত হয়েছে ভাই? দাঁত কয়টা হয়েছে? চারটা দাঁত হয়েছে। এটার আনুমানিক ওজন কতটুকু আপনি আইডিয়া করতেছেন? নয় মনের মতো। দাম বলেছে কত পর্যন্ত আপনাকে? এক লাখ সত্তর হাজার। আপনার আইডিয়া টার্গেট করতো কত হলে বিক্রি করবেন? দেখি ভাই, এখন হাতে আসছি ভাই। আনছেন কোথা থেকে? ওটা নিয়ে এসছেন কোথা থেকে? মানিকগঞ্জ নিয়ে এসছেন। একটা নিয়ে এসছেন? একটা নিয়ে এসছেন। তাছাড়া দাম চাইছেন কত? পাঁচ চল্লিশ। কত চাই দাম? এক লাখ পঁয়তাল্লিশ হাজার। হ্যাঁ। বয়স কত হয়েছে? দাঁত কয়টা হয়েছে? আমরা সারা বুঝতে পারবো দাম চাই না। হ্যাঁ হ্যাঁ। দাঁত কয়টা হয়েছে? এটা ছয়টা। ছয়টা দাঁত হয়েছে। আমরা মিথ্যা তো কমিল না, যাও যে তাই কইতেছি। পানের গরু পালি গরু গাইতবো না, ওই দিনে খেয়াল আমরা। হ্যাঁ বুঝতে পারবো। দানা খাওয়ায় গরু কেউ তো খাওয়াই না, ওই গরু ওই হাওয়ার মেটির মতো উনে যায়। নিয়ে আসছেন কোথা থেকে? দেশের বাড়ি কোথায় আপনার? মানিকগঞ্জ না দোল। হ্যাঁ মানিকগঞ্জ থেকে নিয়ে আসছেন? হ্যাঁ। এটা কারা আপনার নাকি? না ওটা আমার না, আমারই একটু। ওটা আপনার গরু? দাম চাইছেন কত ভাই? এক লাখ সত্তর হাজার। এর বয়স মানে দাঁত হয়েছে কয়টা? দাঁত হয়েছে ছটা। এটা আনুমানিক ওজন কতটুকু হবে আপনি মনে করছেন? ওজন আট পনেরো তার উপরে হবে তাহলে। এটা ভাই দাম বলেছে কত পর্যন্ত আপনাকে? দাম বলেছে কত পর্যন্ত? বলে পঁয়ত্রিশ। এক লাখ পঁয়ত্রিশ হাজার। সর্বোচ্চ এক লাখ পঁয়ত্রিশ হাজার দাম বলেছে আপনাকে। মানে আপনি নিয়ে আসছেন কোথা থেকে? ওটা নিয়ে আসছেন কোথা থেকে? মানিকগঞ্জ জেলা থেকে। মানিকগঞ্জ জেলা থেকে নিয়ে আসছেন? এই সম্ভবত আপনি বাসায় পালতেন ভাই? এটা বাসায় পালতেন সম্ভবত? বাড়িতে। বাড়িতে পালতেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সিম্পল ভিলেজ লাইভের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের নিয়ে এসেছি ঢাকার ঐতিহ্যবাহী গাবতলী গরুরহাটে। সামনে ঈদ উল আজহা উপলক্ষে গাবতলী গরুরহাটে গরু আসতে শুরু করেছে। আজ আপনাদের ইন্ডিয়ান বলদ গরুর দাম সম্পর্কে কিছুটা ধারণা দিব, কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় ইন্ডিয়ান নেপাল গরু, বলদ গরু, এই গরুগুলোর দাম সম্পর্কে জানাবো। সবগুলি সাড়ে চার লাখ কম বেশি আছে, সবকে লেগে এক সমান দাম চার লাখ। এগুলোর অ্যাভারেজ দাম চাওয়া হয়েছে চার লাখ পঞ্চাশ হাজার। সাইজ অনুযায়ী দাম কম বেশি আছে, আর আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন, আর অনেক কমে কিনতে পারবেন। গরুগুলো খুবই বড়, বিশাল আকৃতির গরু আপনারা এখান থেকে দেখতে পারেন। বড় ভাই বড়টার দাম চাইছেন কত? চাইছেন কত আপনি? সাড়ে তিন লাখ। সাড়ে চার লাখ। এটা তো নেপাল যাত সব। সবাই অ্যাভারেজ সাড়ে চার লাখ চার লাখের মধ্যে, তাই না? অ্যাভারেজ চার লাখ সাড়ে চার লাখের মধ্যে সবাই।
ওরা ভাই গরু লাগে আপনাদের, এটা ভাই দান চেয়েছেন তো, এটা ভাই মহাজন মহাজন নাই।